আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ তার বয়স এখন নিরানব্বই বছর উনিশশো সাল থেকে দু হাজার পর্যন্ত তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন প্রায় ২২ বছর এর পরে তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেখানে তার সরকারের মেয়াদ ছিল দুই বছর অর্থাৎ এই চব্বিশ বছরে মালয়েশিয়ার ব্যাপক উন্নতি তিনি করেছেন আধুনিক মালয়েশিয়া আমরা যে দেখি যে উন্নত মালয়েশিয়া এখন আমরা দেখতে পাই সেটির স্বপ্নদ্রষ্টা কিন্তু ডক্টর মাহাতির মাহমুদ তিনি বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রাখেন তার বক্তব্য অত্যন্ত চমৎকার এবং তার মধ্যে অনেক কিছু গ্রহণ করবার মতো আছে তিনি দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরেকটা হচ্ছে যুদ্ধ নিয়ে পৃথিবীতে যে এত হানাহানি মারামারি এত ধ্বংস সেই সম্পর্কে তিনি চমৎকার একটা কথা বলেছেন আগে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বলি তিনি বলছেন যে আমি পৃথিবীর উন্নত কোনো দেশে চিকিৎসা নিতে যাব না অর্থাৎ আমি যদি চিকিৎসার জন্য অন্য দেশে যাই মানে ডক্টর মাহাতির মোহাম্মদ তিনি নিজে যদি উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে যান তার মানে এই দাঁড়ায় যে তার দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো নয় অর্থাৎ যেই দেশেরই রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যে কোনো দেশের তার দেশের চিকিৎসা ব্যবস্থার দিকে মনোযোগী হতে হবে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে যেতে না হয় অর্থাৎ তাঁর চিকিৎসা তিনি তাঁর দেশেই নেবেন এবং তাঁর দেশের মানুষ চিকিৎসা ব্যবস্থা তাঁর দেশেই নিয়ে থাকে এবং অন্য দেশ থেকে বরং তাঁর দেশে আসে চিকিৎসার জন্য কাজেই তিনি বলতে চেয়েছেন যে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা আমি আধুনিক করেছি এবং আমার দেশের মানুষ যাতে এই দেশেই মালয়েশিয়াতেই পর্যাপ্ত চিকিৎসা সুযোগ পায় সেই ব্যবস্থা আমি করেছি আমার দেশের মানুষকে যাতে অন্য কোনো দেশের চিকিৎসার জন্য যেতে না হয় যাই হোক এ হচ্ছে একটি কথা আরেকটি হচ্ছে অতি সম্প্রতি মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে যে আমাদের প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সোশ্যাল বিজনেসের একটা কনফারেন্স ছিল মালয়েশিয়াতে এবং সেখানে অতিথি ছিলেন ডক্টর মাহাতির মাহমদ আর অনেকেই ছিলেন ডক্টর মাহাতির মাহমদও ছিলেন সেই অনুষ্ঠানে সোশ্যাল বিজনেসের সেই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই অনুষ্ঠানে ডক্টর মাহাতির মাহমদ বলেছেন যে যুদ্ধ যারা করবে পৃথিবীতে যারা যুদ্ধ সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে জবাবদেহেই তার আওতায় আনতে হবে অর্থাৎ পৃথিবীতে এত হানাহানি এত ধ্বংস মানুষের ধ্বংস সম্পদের ধ্বংস এটা আমরা দেখতে চাই না তিনি প্রস্তাব দিয়েছেন সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো দেশ নিয়ে আর একটা দেশ হতে হবে সবগুলো দেশ যেই দেশের অধীনে থাকবে যেই দেশের এখন যেমন জাতিসংঘ রয়েছে কিন্তু জাতিসংঘ পারফার সার্ভ করছে না যেই দেশটি যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে যুদ্ধ লাগাবে যুদ্ধ বাঁধাবে পৃথিবীতে ধ্বংস রেখে নিয়ে আসবে তাদেরকে আইনের আওতায় আনবে তাদেরকে জবাবদেহিতার আওতায় আনতে আনবে অর্থাৎ সেরকম একটি রাষ্ট্রের পৃথিবীব্যাপী যে রাষ্ট্রটি শান্তি শৃঙ্খলার জন্য নিজের ভূমিকা রাখতে পারবে সেই রকম একটি রাষ্ট্রের স্বপ্ন তিনি দেখেন তিনি চান পৃথিবীতে কখনও যেন হানাহানি যুদ্ধ ধ্বংস এগুলো না হয় আমরা অতীতে বহু যুদ্ধ দেখেছি এবং প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর মধ্যে আরও অনেক যুদ্ধ আছে অতি সম্প্রতি আমরা যে যুদ্ধগুলো দেখেছি ইরাক ধ্বংস হয়েছে ইরাককে আক্রমণ করা হয়েছে সিরিয়া ধ্বংস হচ্ছে তারপরে আফগানিস্তান ধ্বংস হয়েছে লিবিয়া ধ্বংস হয়েছে ইয়েমেন ধ্বংস হয়ে যাচ্ছে এই যে বর্তমানে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ধ্বংস মানুষের মৃত্যু এই মৃত্যু এবং এই ধ্বংস থেকে বাঁচতে তিনি বিশ্বব্যাপী একটা রাষ্ট্রের চিন্তা করছেন যে রাষ্ট্রটি যারা যুদ্ধ বাঁধাবে অস্ত্র ব্যবসায়ীরা যারা যুদ্ধ করতে চাইবে যুদ্ধে উস্কানি দেবে তাদেরকে যেই দেশ যুদ্ধ উস্কানি দেবে বা অস্ত্র ব্যবসায়ী হোক যেই হোক যে কোনো স্বার্থে যুদ্ধ করবে তাদেরকে আইনের আওতায় এবং বিচারের সম্মুখীন করার জন্য একটি রাষ্ট্রের স্বপ্ন তিনি দেখেন বিশ্বব্যাপী সেটি সফল হোক পৃথিবীর কোথাও যাতে আমাদেরকে যুদ্ধ না দেখতে হয় সারা পৃথিবীতে দেশে দেশে শান্তি বিরাজ করুক মানুষে মানুষে শান্তি বিরাজ করুক এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ ডক্টর মাহাতির মোহাম্মদের এই দুটো কথা নিজের দেশের চিকিৎসা ব্যবস্থা এরকম উন্নত হতে হবে যাতে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক তিনি যাতে বা যে কোনো বিত্তবান হোক তিনি যাতে তার চিকিৎসা সেবা নিজ দেশে নিতে পারেন এবং ডক্টর মহাতির মোহাম্মদ আরও বলেছেন যে সারা বিশ্বব্যাপী যুদ্ধযুদ্ধ যারা খেলবে তাদেরকে জবাবদেহিতার কঠোর জবাবদেহিতার আওতায় আনতে হবে ধন্যবাদ